এই মুহূর্তে আমি একটা নতুন ক্যামেরা দোকান ওপেন হয়েছে তার সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে রেশনাল ফটোগ্রাফি, এদের একটা দোকান মেট্রোপলিতেও আছে যেখান থেকে আমার প্রথম গোপ্রো 8টা নেওয়া। এবার এই দোকানটাতে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো এখানে তোমরা কি কি জিনিস পাবে, মানে একটা ওভারভিউ দেবো। চলো, বাইরে থেকে এখানে একটা কাছে দরজা আছে, ভেতরটা পুরো দেখা যাচ্ছে। ভেতরে এবার ঢুকি। ভেতরে অনেকটা এরকম অ্যাম্বিয়েন্স, চারিদিকটা প্রচুর আলো, ঠিক আছে, আর প্রচুর রকম জিনিস আছে। অ্যাকচুয়ালি আমি এসেছি একটা কারণে, আমার দাদা প্রলয়দা কিছু জিনিস কিনেছে, সেই দৌলতেই ভাবলাম এখানটা একটা ভিডিও করে নিই দোকানটা কি কি তোমরা পাবে সেটার উপর। তো কি কি জিনিস কিনেছে বলো, একটু দেখিয়ে দাও। টুলানজি MT-44 খুলে দেখাতে হবে না, বাট এটা একটা বিশাল বড়, মানে এই হাইটের একটা মনোপর। এটা দিয়ে তুমি ড্রোন শট নেবে? ড্রোন টাইপের শট, অ্যাকচুয়ালি ড্রোন শট নয়, এটা অ্যারাউন্ড 1800 টাকা মতন দাম রয়েছে। একটু লম্বা করে দেখিয়ে দাও পুরোটা, বিশাল বড় হয়ে যায় এটা। এদিক থেকে দেখতে পাচ্ছি আমি এখানে X3 রয়েছে, তাই তো? এখন কি X2 তো অ্যাভেলেবল থাকে না? X2 তো বন্ধ হয়ে গেছে, এটা X2 থেকে অনেক ভালোই করে দিয়েছে। এর মধ্যে স্ক্রিনটা বেশি বড় করে দিয়েছে, প্রাইস অ্যাপ্রক্স এটা 43-44 কাছাকাছি পড়ে যাবে। আপনার বিল এন্ড ওয়ারেন্টি সব কিছু পাবেন এখানে, যা আছে আমার কাছে সব এন্ড বিল এন্ড ওয়ারেন্টি দিয়ে পাবেন অফিশিয়াল প্রোডাক্ট। যদি কিছু ইস্যু হবে আপনি ক্লেম করতে পারেন কোম্পানি থেকে। আচ্ছা, এখান থেকে রিপেয়ার হবে আপনাদের কাছে দিলে আপনারা কোম্পানিতে পাঠিয়ে দেবেন, ঠিক আছে। নেক্সট রয়েছে আমার কাছে GoPro Hero 11 ব্ল্যাক। Hero 11 ব্ল্যাক এটার প্রাইস চলে যাচ্ছে এখন আপনার 32-32500 মতন, এটা 2 ইয়ার্স ওয়ারেন্টি এন্ড বিল দিয়ে। ছিল একটা ব্যাটারি এন্ড GoPro স্পেশাল বান্ডেল মধ্যে আপনি এক্সট্রা একটা আরো ব্যাটারি পেয়ে যাবেন, একটা হেড স্ট্র্যাপ পেয়ে যাবেন, একটা হ্যান্ডেল পেয়ে যাবেন। প্রাইস পড়বে 41,500। আর যদি এই বান্ডেলটা না নেই তাহলে কি সেটা অ্যাভেলেবল আছে? ওটাও অ্যাভেলেবল আছে আমার কাছে, ওটাও পেয়ে যাবেন, উইথ ওয়ারেন্টি আছে, তাই তো? বেশি ডিফারেন্স থাকে না প্রাইসে, ওটা নরমাল প্রাইস 39,500 এন্ড 41,500, তাহলে বেশি ডিফারেন্স থাকছে না। এক্সট্রা যদি ব্যাটারি কিনবেন ওটারই প্রাইস আপনার 25,000। ঠিক ঠিক। আরেকটা জিনিস তোমরা দাওনি, এস প্রো আমার কাছে এখন স্টক আউট হয়ে গেছে, আপনি আসবেন পেয়ে যাবেন আমার কাছে, অ্যাভেলেবল আছে তো? ইয়েস। এরকম রেঞ্জে থাকে এক্সপ্রো? ওটা অ্যাপ্রক্স 43-43500 এরকম প্রাইসটা থাকে। যে রেটগুলো বলা হলো রেট কিন্তু আপ ডাউন করে, তোমরা আসার আগে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে এখানে এবং ডেসক্রিপশনে তোমরা ফোন করে আসবে, রেট জেনে কনফার্ম করে স্টক অ্যাভেলেবল আছে কিনা তারপরেই আসবে। আর এইখানে পিছনে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে পুরো ওয়্যারলেস মাইক, ওয়ার্ড মাইক, শর্টগান মাইক, সব রকম মাইক অ্যাভেলেবল আছে। তো সৈয়দ দা, এখান থেকে একটু দেখিয়ে দাও তোমরা কি কি ব্র্যান্ডের মাইক আমরা পাবো। আমার কাছে সবই ব্র্যান্ডের মাইক পেয়ে যাবেন, অ্যাজ পার আপনি রোড বলবেন রোড পেয়ে যাবেন, ডিজিটেক বলবেন ডিজিটেক পেয়ে যাবেন, DJI পেয়ে যাবেন, ওলানজি আছে ওলানজির মাইক পেয়ে যাবেন, হলিল্যান্ড পেয়ে যাবো, হলিল্যান্ড পেয়ে যাবেন। স্টার্টিং রেঞ্জ হচ্ছে আপনার ডিজিটেক এটা, এটা প্রাইস পড়ে যাবে আপনার 800, এটা ডুয়াল ট্রান্সমিটার দেওয়া আছে, 800 থেকে স্টার্টিং। আপনার ম্যাক্সিমাম যত বলবেন আমার কাছে সবই মডেল অ্যাভেলেবল আছে। এমনি আপনি দেখতে পাচ্ছেন কতগুলো এখানে রেডি আছে, এটা ওয়্যারলেস প্রো নতুন বেরিয়েছে রোডের, এটা প্রাইস আপনার 41,000 মতন আছে। 41,000 মতন আছে। ওয়্যারলেস গো টু থেকে ওটা ভালো, ওয়্যারলেস গো টু থেকে ভালো, এখানে ডেসিবেলস কন্ট্রোল করতে পারবেন, 32 বিট ফ্লোট রেকর্ডিং আছে, ইনবিল্ট আপনি রেকর্ডিং করতে পারবেন এর মধ্যে। ইনবিল্ট কত মেমোরি আছে এটা? এটা অনেক চলে যাবে, 32 GB এমনি বলে এটা, 32 GB আছে অডিওর জন্য তো অনেক, এটা অনেক। রোডের এই মাইকটা এটা কি রকম প্রাইস বলবেন? এটা প্রাইস 6500 ভিডিও মাইক গো, নতুন সিরিজ বেরিয়ে গেছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও মাইক গো 2 এইটা তো? ইয়েস, এটা প্রাইস আসছে আপনার 9000 মতো। এখানে কি এগুলো ডেমো আছে নাকি? এগুলো কি মানে লোকে এসে ইউজ করে দেখে আসেন? করে দেখে আপনি কিনতে পারবেন। আচ্ছা, এখানে সব ডেমোর মধ্যে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সবগুলো এখানে যা যা আছে সব কিন্তু ডেমো পারপাসে। তো তোমরা দোকানটা অবশ্যই ভিজিট করো, এগুলো টেস্ট করে দেখো এবং সাউন্ড আউটপুট নিয়ে তারপরে তোমরা ডিসাইড করতে পারো যে কোনটা তোমরা নেবে। আর দোকানে ঢুকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রচুর ব্যাগ ডিসপ্লেতে দেওয়া আছে,
পিছনে দেখতে পাচ্ছ এই দিকে দেখো কত কত ব্যাগ, ব্যাগগুলোর একটু রেট ওভারঅল জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওইখানে পেছনে আরো ব্যাগ রয়েছে, পেছনে একটা বড় ডিসপ্লে দেখতে পাচ্ছি আর প্রচুর আলো, মানে এত আলো পুরো চকচক করছে সবকিছু। 1200 থেকে স্টার্টিং রেঞ্জ, আপনি যত বলবেন 25000 50000 সবই ব্যাগ পেয়ে যাবেন। কি কি ব্র্যান্ড আছে একটু বলে দাও। আমার কাছে থিঙ্ক ট্যাঙ্ক, লুই প্রো, তারপর ভ্যানগার্ড, তারপর ম্যান প্রোটো সবই পেয়ে যাবেন যা বলবেন। এখানেও দেখতে পাবেন, এখানে অনেকগুলো ডিসপ্লে আছে, ছোট ব্যাগ, সাইড ব্যাগ, ব্যাকপ্যাক, ট্রলি ব্যাগ, ট্রলি ব্যাগও দেখতে পাবেন এখানে, ট্রলি ব্যাগ কতগুলো আছে। আচ্ছা এই গ্রিন কালারের এই ব্যাগটা কিসের আছে? এটা থিঙ্ক ট্যাঙ্ক মাইন্ড শেপ। দারুন তো, এটা কি রকম রেঞ্জ? এটা এটা প্রাইস পড়ে যাবে অ্যাপ্রক্স আপনার, এটা এমআরপি চলে আসছে 24990 अराउंड, এটা 20-21 কাছাকাছি প্রাইসটা চলে আসছে আফটার ডিসকাউন্ট। অনেক ভালো ব্যাগ করেছে, ব্যাক সাইড ওপেন আছে, অনেক ভালো প্যাডিং, সুন্দর প্যাডিং। এটা কি ল্যাপটপ কম্পার্টমেন্ট? ল্যাপটপ কম্পার্টমেন্টও আছে, এটা হচ্ছে মেইন, এটা মেইন, এখানে ক্যামেরাটা রাখতে পারবেন। প্রচুর প্রচুর জিনিস হয়ে যাবে এখানে, ফটো আপনি দেখতে পাচ্ছেন কতগুলো ক্যামেরা লেন্স কতগুলো আছে। এখানে অ্যাক্সেসরিজ কিছু রাখতে পারেন, মেমরি কার্ড হয়ে গেল, ডেটা কেবল, এই সব কিছু এখানে রাখতে পারেন। এর মধ্যে আপনার 15 ইঞ্চ ল্যাপটপ আরাম করে ফিট চলে আসবে, হ্যাঁ এখানটাই ল্যাপটপও রাখতে পারবেন। তারপর এখানে রাখতে পারবো ট্যাবলেট, ট্যাবলেট হ্যাঁ ছোট কিছু রাখতে পারবো। এটা কি কোনো রেইন কভার আছে? রেইন কভারও চলে আসছে এখানে, এটা 36 লিটার, 36 লিটার এটা আছে, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। আরো প্রচুর ব্যাগ আছে। প্রলাদ একটা ব্যাগ কি তুমি নেবে? না এখন এই মুহূর্তে নেবো, এই মুহূর্তে নেবে না, কিন্তু নেবে, নেওয়ার পরে নতুন ক্যামেরা নেওয়ার পর। প্রচুর প্রচুর ব্যাগ আছে, তোমাদের স্টোর ভিজিট করতে হবে, তাহলে সব ব্যাগ দেখতে পাবে। ফিচার সব এইভাবে তো বলা সম্ভব নয়, অনেকগুলো এখানে লাইট লাগানো আছে, কন্টিনিউয়াস লাইট আছে, এখানে এক দুটো লাগানো আছে, আপনি পিছে দেখতে পারেন আমার পিছনে ব্যাক অফিস আছে, ওইখানে তো ব্যাক অফিসে, হ্যাঁ ওখানে অনেকগুলো আপনি লাইটস পাবেন, ডিজিটেক, কন্টিনিউয়াস লাইট, এলইডি লাইট, স্ট্রিক লাইট, যা বলবেন। আচ্ছা এগুলো কি ব্র্যান্ডের আছে বললে? ইনফিটেক লাগানো আছে, ডিজিটেক লাগানো আছে, আর ট্রাইপডে দেখতে পারেন, ট্রাইপড, মনোপড, এই ট্রাইপডটা কত আছে? এই ট্রাইপড বেনরো আছে, বেনরো আছে, বেনরো। এখানে আপনার গিম্বল হেড লাগানো আছে, মানে মুভিং টাইম ল্যাপস গুলো, তাই তো? কি রকম রেঞ্জে হয় একটু একটা আইডিয়া দিও। মিনিমাম স্টার্টিং রেঞ্জ আসছে আপনার কন্টিনিউয়াস লাইট 5500 6000, মিনিমাম স্টার্টিং রেঞ্জ, আর আপ টু যদি বলবেন 50000 অবধি আছে। আচ্ছা এদিকে অনেকগুলো ট্রাইপড দেখতে পাচ্ছি, ডিজিটেক আছে, ডিজিটেক, ইয়াং টেন, এসব লাগানো আছে। এটা 1200 থেকে মিনিমাম স্টার্টিং রেঞ্জ, 1200 1800 এরকম স্টার্টিং রেঞ্জ। আমার কাছে ভ্যানগার্ড, ম্যান প্রোটো, রিও ফটো সবই ব্র্যান্ড আছে, আপনার স্টার্টিং রেঞ্জ চলে যাবে 25000 50000, এই পুরো সেটটা, এটা 60000 প্রাইস আছে। আচ্ছা এবার আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস লাগলো, এই মাইক গুলো সোনির, যেগুলো আমারটাতে উপরে ফিট হয়ে যাবে আমার ক্যামেরাতেও, এগুলোর কি রকম রেঞ্জ আছে একটু যদি বলে দাও? সোনি G1 এটা স্টার্টিং রেঞ্জ আসছে আপনার 7500 থেকে, ওকে। তারপর আছে আপনার B10, এটাও শর্টগান, এটা মনে হয় বিভিন্ন দিকে ডিরেকশন চেঞ্জ করা যায়, ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। এখানে 4 ক্যাপসুলস আছে, নয়েজ ক্যান্সেলেশন সব কিছু পেয়ে যাবেন, আপনি এখানে ডেসিবেলস কন্ট্রোল করতে পারেন পুরো। এটা প্রাইস চলে আসবে আপনার अराउंड 17000 কাছাকাছি, এখানে চলে আসবেন, প্রাইসটা কি হবে বেস্ট আমরা দেখে নেব, একদম একদম। তারপর এখানে ওয়্যারলেস মাইকও দেখতে পাচ্ছেন আপনি, ওয়্যারলেস মাইক, সোনি ওয়্যারলেস মাইক আছে, এটা নতুন বেরিয়েছে, এটাও সেম ওরকম শর্টগান টাইপের, শর্টগানই আছে বাট এটা অনেক ভালো ওর থেকে, এটা আপডেটেড মডেল, এখনি বেরিয়ে দেখতে পারবেন কি রকম আছে ফিল, লাইট আউটপুট, ভিডিও আউটপুট কি আছে আপনি দেখতে পারবেন। A7 IV লাগানো আছে, ইন ডেমো সব কিছুই রেডি আছে, সোনি আছে, তারপর ক্যাননও পেতে পারবে ওখানে। ক্যাননের এখন কি কি জিনিস তোমাদের অ্যাভেলেবল আছে? সবই অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনার 1500D স্টার্টিং মডেলটা, ক্যানন এটা A1500D, এটা স্টার্টিং মডেল আছে। তারপর আপনি দেখতে পারেন R6 Mark II, R8 সব কিছু আছে, ইন ডেমো পেয়ে যাবেন আপনি, R8 R10 আমার কাছে ডেমো রেডি আছে। তারপর এখানে দেখতে পারেন লেন্স আছে, ক্যানন আমার কিন্তু এটাও ইউজ করেছি, এটা কিন্তু বেশ ভালো লেগেছে। ইনস্টা ফ্লোটা ওটাও আমার কাছে আছে, ওটার সার্ভিস সেন্টার কলকাতাতেই আছে। রিসেন্টলি সোনি দুটো ক্যামেরা রিলিজ করেছে, একটা হচ্ছে A7C2 আর একটা হচ্ছে A7CR। এখন এই মুহূর্তে A7CR-টা আমি এখানে ডিসপ্লেতেই দেখতে পাচ্ছি। এই যে দেখো এখানে A7CR, তোমরা তো রিফ্লেকশন দেখতে পাবে না দাদা। A7C2-টা কবের মধ্যে অ্যাভেলেবল হবে? A7C2 আমার কাছে ছিল, অনেকগুলো আমি সেল করে দিয়েছি, বাট এখন অ্যাভেলেবল নেই, কম্পিটিটর আছে, এটা কামিং উইকে পেয়ে যাবে, কামিং উইকে পেয়ে যাবে। আমরা সোনির কিছু ক্যামেরা দেখালাম, ক্যাননেরও কিছু দেখালাম, এবার আরেকটা ব্র্যান্ডই আসে, নিকন। নিকনের তোমার কাছে কি কি এখন মোটামুটি অ্যাভেলেবল আছে দেখি? নিকন তো এখন DSLR অলমোস্ট বন্ধ করে দিয়েছে, এখন আপনার একটাই মডেল চলছে DSLR মধ্যে, ডি
7500 তারপর যা আছে আপনারা দেখতে পাচ্ছেন সব Z সিরিজ মিররলেস স্টার্টিং মডেল হলো আপনার Z30 Z50 তারপর Z5 ফুল ফ্রেম Z62 Z72 ZF নতুন বেরিয়েছে ওখানে দেখতে পাচ্ছেন তারপর Z8 সব কিছুই রেডি আছে আমার কাছে স্টক এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেন্স আছে Z সিরিজে বাইনোকুলারস পেয়ে যাবেন প্রো জুমার ক্যামেরা আছে P950 P1000 সবই রেডি আছে আমার কাছে তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও আর নাম্বার আছে 7044047436 কার্ডও দিয়ে দেবো দাদাকে দাদা শো করে দেবে এখানে শো করে দিই কার্ডটা ঠিক আছে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও দেখে নিতে পারো এবার যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাক্সেসরিজ দেখবো এখানে প্রচুর ক্যামেরা অ্যাক্সেসরিজ আছে যারা ক্যামেরা লাভার্স ব্লগার্স তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে পিক ডিজাইনের প্রচুর জিনিস আছে কুইক রিলিজ কিছু অ্যাক্সেসরিজ এখানে আছে আর কিছু রয়েছে এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন পিক ডিজাইন অনেকগুলো স্ট্র্যাপ আছে স্লাইড স্লাইড লাইট লিশ কার্ভ ক্লাচ হ্যান্ড স্ট্র্যাপ নেক স্ট্র্যাপ সাইড স্ট্র্যাপ সব ব্যাক স্ট্র্যাপ ওগুলো তো ব্যাক স্ট্র্যাপ এখন আমার কাছে রেডি নাই ব্যাক স্ট্র্যাপও পেয়ে যাবেন লেদার ব্যাক স্ট্র্যাপ থাকে তারপর এটা নতুন ব্র্যান্ড ফ্যালকন এটাও কুইক রিলিজ আছে ফ্যালকন মনে হয় তোমার উলানজিরি সাব ব্র্যান্ড বা কিছু একটা ব্যাপার এরকম यस এরকম আছে হ্যাঁ ফ্যালকনের এটা কুইক রিলিজ স্ট্র্যাপ আছে আর এইগুলো কি ট্রাইপড কুইক রিলিজ আছে এটা অ্যাঙ্কেল লিংক আছে অ্যাঙ্কেল মাউন্ট ক্যামেরা তলার মধ্যে লাগাতে পারেন তারপর এটা স্ট্র্যাপটা লাগিয়ে নিতে পারেন ওটাকে কুইক রিলিজ পেয়ে যাবেন ব্যাটারি হ্যাঁ প্রচুর রকম জিনিস দেখতে পাচ্ছ এখানে পেছনের দিকে যে জায়গাটা আছে এখানে কিন্তু প্রচুর লাইট আছে এখানে ঢুকলেই দেখো আলোটা অনেক বেশি কিছু লাইট আছে ডেমোর জন্য সেগুলো একটু এখন ওয়াসিম ভাই দেখাবেন তো আপনার Godox LC500R যা লাইট স্টিক লাইট আছে মানে সব স্টিকের ভেরিয়েন্ট আছে স্টিক লাইটের ভেরিয়েন্ট এটা LC মিনি নতুন বের হয়েছে এটা অনেক কম্প্যাক্ট করেছে আপনি এর ব্যাটারিটা বের করতে পারেন জাস্ট এটাকে পুল করে এটা ব্যাটারি জাস্ট এভাবে করলে লক আচ্ছা তারপরে এটাও আপনি খুলতে পারেন ফ্লিপারটা আচ্ছা স্টিকটা হয়ে গেল অন করার জন্য জাস্ট প্রেস এন্ড হোল্ড লাইট পাওয়ারটা দেখুন এটা এখন কালার মোডতে আছে দেখুন এটা আপনার স্টিক লাইট হয়ে গেল ওয়াও এটার দাম আছে 11600 কাছাকাছি অ্যাপ্রক্স বিল ওয়ারেন্টি দিয়ে এর বড় ভার্সন যা আছে ওটার দাম 13500 বা 14 অ্যাপ্রক্স এগুলো কি রকম প্রাইস আছে স্ট্যান্ড গুলো 26-27 মতন অনেক ব্র্যান্ড আছে প্রো লাইট আছে আমার কাছে ডিজিটেক আছে এটার মধ্যে গ্রিড দিচ্ছে সব ওয়াও অন অফ সিস্টেম এভাবে করেছে অন হয়েছে তারপরে এটা আছে মোড বাটন এখন মোড চেঞ্জ করতে পারবে হ্যাঁ তিনটে মোড আছে হোয়াইট ওয়ার্ম মোড আছে কালার মোড আছে তারপরে ফ্ল্যাশ মোড আছে গ্রিড দিয়ে লাইটটা আরো ভালো আছে হ্যাঁ গ্রিডটা আপনি খুলতে পারেন জাস্ট এটাকে পুল করতে হবে তারপরে এর সঙ্গে দুটো ডিফিউজার দিচ্ছে দুটো ডিফিউজার আছে নাকি মধ্যে একটা এখানে আছে একটা আরো বক্সের মধ্যে থাকে এটা মোড বাটন প্রেস করলে আপনি হিউটা চেঞ্জ করতে হবে আপনাকে হিউ আসলে দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে হ্যাঁ সুন্দর কালার চেঞ্জ হচ্ছে এটা এটা কি রকম প্রাইস করেছে এটা 7000 কাছাকাছি অ্যাপ্রক্স প্রো লাইট আছে আমার কাছে ডিজিটেক আছে Godox আছে ইউমনু আছে এটা আপনার বড় এলইডি প্যানেল আছে হ্যারিসন এর এটা মেইনলি আপনার স্টুডিও সেটআপ চলবে ওকে এটা দিয়ে আপনি করতে পারেন বিশাল আলো এদিকটা দেখলে বুঝতে পারবে তোমরা আচ্ছা এখানে গিম্বেলও রয়েছে আমি দেখতে পাচ্ছি RSC2 হ্যাঁ এদিকে গিম্বেল রয়েছে সব এখানে এত আলো উপরটা একটু দেখাই প্রচুর আলো আমার শাটার স্পিড বাড়াতে হচ্ছে না হলে মানে ঝলসে যাচ্ছে ছবি মানে দিনের বেলার মতো আলো এটা মিনি ছিল এটাই বড় ভার্সন LC500R এখানে আপনি দেখতে পারেন LC500R আর এই বড়টা কি রকম দাম আছে 13 থেকে 14 ধরে রাখো 13 থেকে 14 তাই তো হ্যাঁ আর এখানে কিন্তু তোমার ড্রাই বক্সও अवेलेबल আছে ড্রাই ক্যাবিনেট যেটাই বলো এখানে একটা আছে দেখতে পাচ্ছি ওই উপরে আর এখানে একটা আছে নিচেও একটা আছে এগুলোর প্রাইস তোমরা এখানে আসলে জানতে পারবে তো আশা করি তোমাদেরকে এই শপটার একটা ওভারভিউ দিতে পারলাম এবার আমি আর প্রলয়দা মিলে একটু অ্যাড্রেসটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক এটা হচ্ছে 7A বেন্টিং স্ট্রিটের উপর পড়ে প্রলয়দা মেট্রো থেকে মেট্রো থেকে চাঁদনি চকের 6 নম্বর গেট থেকে বেরিয়ে আসতে হবে এসে 4-5 মিনিটের রাস্তা যাচ্ছে যদি বাসে করে তোমরা আসো তাহলে ডালহৌসিতে নামবে নেমে ওখান থেকে 2-3 মিনিটে হেঁটে যদি তোমরা শিয়ালদহ দিক থেকে আসো তাহলে স্প্ল্যানেড নামবে ওখান থেকে প্যারাডাইসের রাস্তা স্ট্রেট চলে আসবে তাহলে তোমরা চলে আসবে এখান
দোকানটাতে। এছাড়াও আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপ লিংক দিয়ে দেবো, যারা আমার মতন বাইকার আছো, বাইক বা গাড়ি নিয়ে আসছো, তারা ইজিলি গুগল ম্যাপটা মারবে, মেরে চলে আসবে। ফোন নাম্বার আবার আমি এখানে ডিসপ্লে করে দেবো। আর যদি কেউ আমার ভিডিও দেখে আসো, প্লিজ আমার নামটা রেফার করবে, যাতে আমি একটু ডিসকাউন্ট পাই এনাদের থেকে। ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কোনো কারণে ভালো লাগে এই ওভারভিউ ভিডিওটা, তো একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখো। তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে, সম্ভবত কোনো ট্রাভেল সিরিজে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। Ta-da!